লিফলেট ঘিরে বিতর্ক বালুরঘাটে দুই প্রার্থীর নামে লিফলেট, সুকান্ত মজুমদার ও বিপ্লব মিত্র। বিপ্লবের নামে লিফলেটে তৃণমূল বিরোধী বক্তব্য, আবার সুকান্তের নামে লিফলেটে বিপ্লবের প্রশংসা। দ্বিতীয় দফার ভোটের দিনই এমন লিফলেট পাল্টা লিফলেট ঘিরে ভোটারদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে। দুই লিফলেটের ছবি আমরা দেখাচ্ছি, যেখানে বিপ্লব মিত্র এবং সুকান্ত মজুমদার দুজনের নামেই রয়েছে। এবং বিপ্লবের নামে লিফলেটে যে বক্তব্য রয়েছে, সুকান্তর নামে লিফলেটে আবার অন্যরকম বক্তব্য রয়েছে। এই লিফলেট ঘিরে তরজা, রাজনৈতিক চাপানোতর এবং ভোটারদের মধ্যেও যথেষ্ট আলোচনা। আমরা আরও আপডেট নেওয়ার চেষ্টা করব, কি ঠিক লেখা রয়েছে লিফলেট, কারা লিফলেট ছড়িয়েছে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, আর এই লিফলেট নিয়ে ঠিক কোন জায়গায় চর্চা, কি বক্তব্য লিফলেট, সমস্ত জানাবে শ্রীকান্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শ্রীকান্ত, দেখো আজকে সকালবেলা যখন আমরা ভোটের খবর কভার করতে বেরোই, তখনই বালুরঘাট লাগোয়া যে অঞ্চল রয়েছে এটা অবশ্য তখন বিধানসভা অন্তর্ভুক্ত চলে, কিন্তু সেটা বালুরঘাট শহর লাগোয়া, সেখানে কিছু লিফলেট দেখা যায় যে লিফলেটে বিপ্লব মিত্রের ছবি রয়েছে। সেখানে বলা হচ্ছে যে আমি আমাকে জোর করে দাঁড় করানো হয়েছিল, আমার দাঁড়ানোর ইচ্ছা ছিল না, এই অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তারা বলেছিল এটা ফেক এবং এটা বিজেপির উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে। কিছুক্ষণ পরেই আরো একটি লিফলেট প্রকাশ্যে আছে, যেটাতে সুকান্ত মজুমদারের ছবি দেওয়া এবং সুকান্ত মজুমদার সেখানে ওই বয়ানটা কম বেশি একই রকমের, এই নিয়ে একটা তর্চা শুরু হয়। সুকান্ত মজুমদার অবশ্য এটা অন ক্যামেরা বলেছে যে এইরকম কোনো লিফলেট তিনি তৈরি করেননি, এই সবটাই তাকে বদনাম করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তৃণমূল কংগ্রেস করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।